হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপার্স কিংডম ডক। তো ঈদের ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে একটু দেরি হয়ে গেল। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম আর একটু অলসতাও পেয়ে বসেছে, তাই ব্লগটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে এখন শেয়ার করে ফেলি। তো সত্যির দিন সকালবেলা কী নাস্তা বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি এখন। নাস্তা বানিয়েছিলাম হচ্ছে সেমাই রান্না করেছিলাম, তারপর হচ্ছে এই তো গরুর মাংস দিয়ে মিক্সড ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করে নিলাম। তো এবারে ঈদে তেমন প্রিপারেশন ছিল না আমার, আমি আগে থেকে কোনো প্রিপারেশন নেইনি। তো এটা ঈদের দিন সকালবেলায় বানিয়েছিলাম, তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আমি আর সবাই হচ্ছে নামাজে গিয়েছিল। তো এবার হচ্ছে ঈদে তেমন আয়োজন করা হয়নি, কারণ আবার বাবা হচ্ছে আমাদেরকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে ঈদের আগের দিন এসে। সে হচ্ছে আয়ারল্যান্ডে ছিল, তো সে যে আসবে আমরা জানতাম না। তো আবার বাবা আসবে না ভেবে আমার মনটা খুবই খারাপ ছিল, তো সেজন্য তেমন কোনো কিছু আয়োজন করি নি আগে। তো এটা হচ্ছে রাতের বেলা আমাদের কোরবানির মাংস এসেছিলো, দুপুরে রান্না বান্না শেয়ার করিনি। দুপুরে সিম্পল পোলাও রান্না করেছিলাম আর রোস্ট রান্না করেছিলাম। তো আমাদের মাংস আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গিয়েছিলো, তো এখন হচ্ছে মাংস ভাগ করার পালা। তো মাংসকে হচ্ছে 3 ভাগ করে এক ভাগ রেখে 2 ভাগ হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছি, আবার বাবার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা। তো বাবা হচ্ছে প্রথমেই 5 কেজির মতো মাংস মেপে নিয়ে সেটা কেটে রেডি করে মাখিয়ে বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে মাংসগুলো ভাগ করে রেখেছি আর এখানে রাইসও বসিয়ে দিয়েছি। আর এটা ছিল পরের দিন সকালবেলা, তো বাসায় হচ্ছে গেস্ট আসবে, তো তাদের জন্য টুকটাক একটু শপিং করব। তো আবার বাবার সাথে মোটর সাইকেলে করে গেলাম। আবার বাবার সাথে আমি খুবই ব্যস্ত ছিলাম, মানে যে 4 দিন ছিল সে এসেছিলো ঈদের আগের দিন, তারপর ঈদের 2 দিন পরে এসে চলে গিয়েছিলো 18 তারিখে। সময় একদমই ছিল না, তো আপনার বাবার সাথে আমার হচ্ছে মোটর সাইকেলে আসা লেগেছিলো। আমি মোটর সাইকেলে উঠতে একদমই ভয় পাই, এই নিয়ে মনে হয় 3 বার মোটর সাইকেলে উঠেছিলাম আপনার বাবার। তো কি করব, অনেক ব্যস্ত ছিলাম সেজন্য পরে আসাই লাগলো মোটর সাইকেলে বাধ্য হয়ে। তো আমি হচ্ছে কিছু রান্না করে এসেছি আর বাবাকে বলেছি মাছ ভেজে রাখতে, বাসায় গিয়ে আবার রান্না করা লাগবে। তো খুব তাড়াহুড়োর মধ্যে শপিং করে নিয়েছি। তার মধ্যে আবার বাবা বললো যে আপনার জন্য এখান থেকে সামারের একটা জুতা নেওয়ার জন্য, আপনার সবসময় এখান থেকে জুতা নেওয়া হয়, এই টাইপের জুতাগুলো আপনার প্রায় 4টা পরা হয়েছে, তো সবগুলোই ব্লু কালার ছিল, একটা স্কাই একটা কালারের ছিল, তো ওগুলো তো সব ছোটো হয়ে গেছে, তাই এবার এই যে ব্লু কালারই নেওয়া হলো। হোয়াইট কালারের ছিল, কিন্তু হোয়াইট কালারগুলো হচ্ছে ময়লা হলে বেশি বোঝা যায়, তো সেজন্য হোয়াইট কালারটা নিইনি। আর এখানে এই যে আপনার জন্য টি শার্ট নিল, আর এগুলো হচ্ছে আপনার বাবা যে আয়ারল্যান্ড থাকে সেই ভাবির মেয়েদের জন্য কিছু গিফট নিয়ে যাবে সেজন্য নিলাম। আর বাসায় যে গেস্ট এসেছে সেই গেস্ট এর সে ভাবির 2টা মেয়ে আছে তাদের জন্য হচ্ছে এই 2টা নিলাম। তো এই সবটা ড্রেসের কোয়ালিটি ভালো আছে, তবে এদের কালেকশন কম ছিল, আবার কালেকশন থাকলেও সাইজ কম ছিল এরকম আর কি। তো পছন্দ হয়েছে সাইজে হয় না এরকম হয়েছে। তারপর কি করব, যেগুলো পেয়েছি তার মধ্যেই নিয়েছি, কারণ এত তাড়াহুড়া অন্য কোথাও গিয়ে দেখার সময় ছিল না। আর এই দোকানের ড্রেসের কোয়ালিটি ভালো ছিল, আর এই যে ব্যাগগুলো খুব কিউট লাগছে দেখতে। তো এই যে এখানে ভাবির মেয়েদের জন্য আরও 2টা ড্রেস নিয়ে নিলাম। তো আবার বাবার হচ্ছে সাডেনলি মনে পড়লো যে আর একটু ড্রেস নেওয়া দরকার, কারণ তার ফ্রেন্ড আসবে একটা দাওয়াতে, তো সেখানে তার মেয়ের জন্য একটা গিফট নিয়ে যাবে, তো ওই তো এরকম একটা ড্রেস নিয়ে নিল। কারণ পার্টি ড্রেস 2টাই ছিল যে 2টা আমরা নিয়েছিলাম, আর যেগুলো ছিল সেগুলো একদমই হোয়াইট কালার ছিল, সাইজে হচ্ছিল না, তো বাধ্য হয়ে পরে এগুলো নিয়ে লেগেছিলো আমাদের। তো এবারের ঈদে সবচেয়ে সারপ্রাইজ গিফট ছিল আবার বাবা নিজেই আমাদের জন্য, কারণ সে বলেছিল যে এবার ঈদে হচ্ছে আসতে পারবে না, যেহেতু কিছুদিন আগেই আয়ারল্যান্ডে শিফট হয়েছিল, সে তো নতুন একটা কাজে ঢুকেছে, সেখান থেকে ছুটি দেবে না। তারপর কিভাবে ছুটি ম্যানেজ করলো, সে 2 সপ্তাহের যে অফ ডে থাকে সেগুলো অ্যাড করে একসাথে 4 দিনের ছুটি নিয়ে তারপর আসলো। তো আমাকে একটু বলে নাই যে আসবে, আমাকে শুধু বলেছিল যে দেখা যাক দেখা যাক। তো আমি একটু মনে মনে ভেবে নিয়েছিলাম যে মনে হয় আসবে, যেহেতু ঈদের দিনই ছুটিটা পড়তেছে। তো আমাকে বললো যে ঈদের দিন ছুটি পড়বে, তার আগের দিন ছুটি পড়বে, তারপর যে পরের উইকের 2দিন একসাথে করে সে ছুটি নিয়ে এসেছে সেটা আর আমি জানতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি একসাথে। না এর সাথে আমার কাতে রোজ নবে দেন অফ তুদু কে মঙ্গেশ কম্পিডাস এক পাঁচ শতর বেশ পুকশা তাবো ইন প্রমোশন আজ মঙ্গেশ কম্পিডাস এস মু সা পিকা প্রিমিয়ার তুদ পর জেন্ট চাবি এস পুস প্রেজেন্ট তা বাই এ মিয়া প্রিমি
frocks, ok? এই তো, এটা ছিল আপনার বাবার যাওয়ার দিনের ছোট্ট একটা ক্লিপ। তো সে হচ্ছে চলে যাচ্ছে ঈদের 2 দিন পরে। তো এখানে হচ্ছে আমার শাশুড়িরও মন খারাপ, আর আমার মেয়ে হচ্ছে বুঝতে পারে নাই যে তার বাবা চলে যাচ্ছে। বৃষ্টি দিছে, মাকে আর রোজাকে রেখে চলে দেবা, আমাদের সবাইকে রেখে বাবার সাথে চলে দেবা, মাকে নিবা না, রোজাকে নিবা না, তোমার রোজাকে নিবা না, বোনকে মিস করবা না, কি আইসা আদর করবে, শুনছো? এটা নাকি তো ছেলের কাণ্ড তো দেখলেনই, সে তার বাবার সাথে চলে যাবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।